গুড মর্নিং ইন্ডিয়া ফ্রম দোহা। তো দেখতেই পাচ্ছ, দেখো আমরা প্রায় পৌঁছে গেছি, এক্ষুনি জাস্ট ল্যান্ড করব। কোথায় ল্যান্ড করব তোমাদের আগেই বলেছি যে আমরা এখন দোহাতে নামবো। দোহাতে নেবে এখানে কি 2 ঘন্টা মতো আমাদের বসতে হবে। জাস্ট ভিউটা দেখানোর জন্য আমি এইটুকু একটা শটটা তুললাম। ওপর থেকে খুব অসাধারণ লাগছে উঁচু উঁচু বিল্ডিংগুলোকে, যেরকম ছোটোবেলায় আমরা খেলনাবাটি খেলতাম সেই রকমই ছোট্ট ছোট্ট ঘর, ছোট্ট ছোট্ট গাড়ি, আর সেটাও পুরোটাই হচ্ছে জলের ওপর। দেখো কত সুন্দর দেখতে লাগছে, মানে আমি নিজেও আমার দেখতে ভালো লাগছে, তাই জন্য এই ভালো দৃশ্যটা তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করলাম। তো এখানে যে এয়ারপোর্টটা আছে দোহাতে, সেটা বেসিক্যালি হচ্ছে সমুদ্রের একদম পাশেই, সেই কারণেই আমি আগেও এসেছি এই এয়ারপোর্টটাতে। তো আমি তো আগে দেখেছি এর যে সৌন্দর্যটা, তো আমার খুবই ভালো লেগেছে, তোমাদেরকেও দেখালাম, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমাকে তো অবশ্যই জানাবে কেমন লাগলো। এই জাস্ট আমরা নামলাম, নেবে এখন বাসে করে যাচ্ছি নির্দিষ্ট গেটে। তো তারপরে ওখান থেকে আমাদের ব্যাগের যদিও কিছু কালেক্ট করার নেই, কারণ ডাইরেক্টলি ওটা পৌঁছে যাবে কলকাতা, আমরা জাস্ট যাব আর সিকিউরিটি চেক দিয়ে আমরা ঢুকে যাব। তো এই এয়ারপোর্টটা খুব বড় এবং সুন্দর দেখতে, অনেক কালারের লাইট দিয়ে সাজানো আছে ভেতরটা, আর ভেতরেই এখানে একটা ট্রেনের কানেকশনও আছে যে বিভিন্ন গেট থেকে বিভিন্ন গেটে যাওয়ার জন্য। আপাতত আমাদের সেই ট্রেনটা ইউজ করতে হয়নি, তার কারণ হচ্ছে আমাদের ওই দেখতে পাচ্ছ ওপরে, দেখো ট্রেনটা যাচ্ছে। তো এই হলো গিয়ে আমরা পৌঁছচ্ছি এখন নেক্সট ফ্লাইটে। সবশেষে পৌঁছে গেলাম কলকাতা, ভীষণ ভালো লাগছে কলকাতার হাওয়াটা গায়ে লাগিয়ে। ছোটোবেলায় যেমন খুব পছন্দের খাবারটা অনেকদিন পর খেলে যেরকম স্বাদ পেতাম, কলকাতার হাওয়াটাও গায়ে লাগিয়ে ঠিক ততটাই স্বাদ পাচ্ছি। আর পুজো বলে কথা, পুজো হাওয়াটা একটা আলাদাই হাওয়া, ভালোই লাগছে এসে। আর আমাদের যদিও ফ্লাইটটা টাইমলি পৌঁছেছিল, কিন্তু ইমিগ্রেশনে আর ব্যাগেজ কালেক্ট করে একটু বেরোতে দেরি হয়ে গেল। এখন বাজে প্রায় ভোর 3:45 মতো, আর এক্ষুনি ঢুকে যাব বাড়িতে। কিন্তু আমি একটু কী বলবো, ক্লান্ত নই, আমি খুব এক্সাইটেড, সেই জন্য খুবই এনার্জেটিক লাগছে আমার। আর পুজোর তো বেশি দিন বাকি নেই, জাস্ট দোরগোড়ায় পুজো চলে এসেছে, আমি তো পুরো রেডি, বাড়িতে আসার পর আরও বেশি রেডি। কিন্তু তোমরাও তাড়াতাড়ি গুছিয়ে গাছিয়ে নাও, আর অবশ্যই অপেক্ষা করো আমার পুজোর ভিডিওগুলোর জন্য, কারণ আমি আসছি নতুন পুজোর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।